হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো মাটন চাপলি কাবাব। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, যার 10% ফ্যাট আছে। এই রকম মাংসের কাবাব বানালে কাবাবটা খেতে টেস্টি হয়। এইভাবে ছোট ছোট পিস করে মিক্সিতে মাটন কিমাটা বানিয়ে নিয়ে কাবাবের মশলাগুলো রেডি করে নিলাম। 1 টিস্পুন জিরে ও 1.5 টিস্পুন ধনে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, পুরো গুঁড়ো করিনি। এরপর ছোলার বেসন শুকনো খোলায় একটু নেড়ে নিলাম, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তোমাদের ঘরে যদি ছোলার ছাতু থাকে সেটাও দিতে পারো। একটা বড় সাইজের পেঁয়াজ কুড়ে নিয়ে হাত দিয়ে চেপে এইভাবে জল বার করে পেঁয়াজ কুচিগুলো নিলাম। চলো এবার কাবাবটা বানাতে কি কি মশলা লাগছে দেখে নিই। 1 টিস্পুন মিট মশলা, 1 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা ও অল্প হলুদ। জিরে, ধনে ও পেঁয়াজের পরিমাণটা তো আগেই বলেছি, আর লাগছে বেসন ও ধনে পাতা। আর নিয়েছি একটা ডিম, যার অর্ধেকটা আমার এখানে লাগবে। এই সব মশলাগুলো মাটন কিমাতে দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। বেসনের পরিমাণটা আমি আগে বলিনি, আমার এখানে 3 টেবিল স্পুন বেসন লেগেছে। একটা ডিম ফেটিয়ে নিয়ে তার অর্ধেকটা দিয়ে ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখলাম। দু ঘন্টা পর হাতে একটু তেল নিয়ে এইভাবে কাবাবগুলো বানিয়ে নিলাম। কাবাবগুলো একটু লম্বাটে বা গোল তোমাদের ইচ্ছামতো আকারে তৈরি করে নেবে। চাপলি কাবাব পাতলা ও সাইজে একটু বড় হয়, তাই ভাজার পর যে সাইজটা চাইছি হাত দিয়ে এইভাবে বানানোর সময় চেপে চেপে তার থেকে 1 সাইজ বড় করে নেব, কারণ তেলে ভাজার সময় কাবাবগুলো একটু ছোট হয়ে যাবে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা গরম হলে কাবাবগুলো দিলাম। তেলে কাবাবগুলো দেওয়ার পর গ্যাস লো টু মিডিয়ামে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। কাবাবগুলো ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। কাবাবে যারা ঝাল পছন্দ করো তারা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো, আর লবণটাও নিজের স্বাদ অনুযায়ী দেবে। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, কাবাব বানানোর সময় মাংসের ও পেঁয়াজের জল খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তাহলে বানানোর সময় কাবাব তোমাদের কখনো ভাঙবে না।
রেডি হয়ে গেছে চাপলি কাবাব। টমেটো কেচাপ আর কাসুন্দির এই সসটা দিয়ে এই কাবাবটা খেতে দুর্দান্ত লাগে। চলো তাহলে বানিয়ে নিই। 3 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1.5 টেবিল স্পুন কাসুন্দি দিয়ে সসটা বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করো। থ্যাংক ইউ।